আমি মিমি এমবিবিটিএস আর্মি বোরাহের তরফ থেকে, আর তোমরা আজকে এই গল্পে আমাকে সেটাদের চরিত্রে দেখতে পারবে। হ্যালো গাইস, আই এম ওনার অফ দ্য টেকুক ডাবিং উইথ শুকু, আর তোমরা আমাকে এই গল্পে সকল মেয়েদের চরিত্রে দেখতে পারবে। কি ব্যাপার, বিছানায় কি করছিস তুই? হ্যাঁ, আমার বিছানায় ওঠার স্পর্ধা তোর হলো কোথা থেকে? কি মনে করেছিস, মা আবার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে বলে আমি তোকে মেনে নিয়েছি? আমি তোকে মানিনি, আর কোনোদিনও মানবো না। তোকে যেন আমার চোখের সামনে আমি না দেখি, আমার বিছানা তো দূর, কোনোদিন আমার ঘরেও যেন তোকে আমি না দেখি। আপনি সব কি বলছেন, কোথায় যাব তাহলে? আমি কোথায় যাবি সেটা তোর এখন মনে পড়ছে? হ্যাঁ, আগে কেন ভাবিসনি? নিশ্চয়ই মা বাবার কাছে এমন কাঁদনে গিয়েছিস যে মা বাবা বাধ্য হয়ে আমার ঘরে তোকে চাপিয়ে দিয়েছে, তাই না? তোর মতন মেয়েদের না আমি খুব ভালো করে জানি, কিভাবে সুযোগ নিতে হয় সেটাকে তোর থেকেই শেখে। আপনি ভুল ভাবছেন, আমি এমন মেয়ে নই, আমি এমন মেয়ে নই। আমি কেন কেন মামনি পাপা এর সামনে কাঁদনে গাইব? আমি আমি এমন এমন কিচ্ছু করিনি, আপনি বিশ্বাস করুন, এইরকম ভাবে বলবেন না আমাকে, দয়া করুন প্লিজ। গাইস, তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে কি হচ্ছে, তাহলে চলো কিছুদিন আগের ঘটনায় ঘুরে আসা যাক। এ হলো আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং। কয়েক বছর আগে তার মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আসলে জিন আর এম এবং তেয়ং এর মা বাবা দুজনেই কলেজের বন্ধু ছিল। জিন আর এম একে অপরকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু তার বাড়ির থেকে কেউ মেনে নেয় না। তখন তেয়ের মা বাবাই তাদেরকে সাহায্য করেছিল, তাই জন্য তেয়ের মা বাবা মারা যাওয়াতে তেকে তারা নিজের কাছে এনে রাখে এবং মেয়ের মতোই লালন পালন করতে থাকে। তেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তেয়ের সাথে তেয়ের বিয়ের কথা তারা ভাবে। যদিও জাংকুক এতে মোটেও রাজি ছিল না, কেন জানি না সে তেকে খুব একটা পছন্দ করে না, যদিও তার কারণটা সকলেরই অজানা। মা আবার জোর জবরদস্তি করাতে সে বিয়েটা তো করে নিয়েছে, কিন্তু এখন এই বিয়েটাকে মেনে নিতে সে নারাজ, আর তাই জন্যই এত ঘটনা ঘটেছে। চলো এবার বর্তমানে ফেরা যাক। জাংকুকের এভাবে কথা বলায় তে একটু ভয় পেয়ে যায়, কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। তার মনে তো এমন কিছুই ছিল না, এমনকি জাংকুককে বিয়ে করার কথা সে কখনো স্বপ্নতেও ভাবেনি, কিন্তু মামনি আর পাপার কথা ভেবে সে বিয়েটা করতে রাজি হয়েছে। তবে জাংকুক তাকে এখন ভুল কেন বুঝছে? তুই কেমন মেয়ে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, আমার ভালোবাসার জায়গা এতদিন দখল করেছিলিস, এখন আমার ঘরটাকেও দখল করতে এসেছিস, ভাবছিস আমি কিছু বুঝি না, কি ক্ষতি করেছি আমি তোর, কেন আমার পিছনে পড়ে আছিস? আমি আপনার কোনো ক্ষতি করিনি, ঠিক আছে, আমাকে নিয়ে তো আপনার এত সমস্যা, ঠিক আছে আপনি আমাকে বলুন আমি কোথায় যাব, আমি চলে যাচ্ছি, আমি থাকবো না আপনার সাথে। বাহ, নাটকটাও তুই খুব ভালোই করতে পারিস, এখন তো তুই জানিস আমি যদি তোকে ঘর থেকে বার করে দিই তাহলে বাবা মা আমাকে অনেক খারাপ কথা শোনাবে, আর সেটাই তুই চাস। এমন কেন বলছেন, আমি তো কিচ্ছু করিনি, মামনি পাপাই তো আপনার সাথে আমাকে বিয়ে দিল, আমি তো কিচ্ছু বলিনি, তাহলে আপনি আমাকে কেন ভুল বুঝছেন? আপনি আপনি খুব খারাপ, খুব বাজে আপনি। থাক, তোকে আর নাটক করতে হবে না, এই ঘর থেকে তুই কোথাও যাবি না, যা ওই সোফায় গিয়ে শুয়ে পড়, তবে আমার বিছানা আসার চেষ্টা যেন কখনো করতে না দেখি, যা শুয়ে পড়। কথাটা শোনার পর তে চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ে আর অঝরে চোখের জল ফেলতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, আমি আমার সাথে এমনটা কেন করলো, আমি তো মামনি পাপাকে কিছুই বলিনি, তাহলে উনি আমার সাথে এমন কেন করছেন? আচ্ছা, ওনার কি কোনো সমস্যা আছে? কে করেছে আমি ওনার সাথে, সবসময় উনি আমাকে বকাঝোকা করে, সবসময় বকাঝোকা করে, ভাল লাগে না আমার, কি করেছি আমি, দূর চাই, ভাল লাগে না আমার কিছু। এদিকে তো ঘরে এত কিছু হয়ে যাচ্ছে, আর ওদিকে দুজোড়া কান তাদের দরজার বাইরে ওত পেতে রয়েছে ঘরে কি হচ্ছে সেটা শোনার জন্য। আমি জানতাম আমার ছেলেটা এরকম, আমি জানতাম, মানে কি বলবো কি বলবো, যেরকম বাপ তার সেরকম ছেলে, তার ছেলে। বাবা জিনু, তুমিও না সবসময় বাপের দোষ কেন দাও বলো তো, ওর বাপ কি এরকম ছিল নাকি? হ্যাঁ, জন্মেও ছিল না, ওর বাপ ছিল কত রোম্যান্টিক, ছিল কেন বলছি এখনো আছে, যথেষ্ট রোম্যান্টিক। তোমার কি মনে নেই আমাদের বিয়ের প্রথম রাতটা কত সুন্দর ছিল? আহা, সে রাতের কথা মনে পড়লে এখন আমি নিজেকে, জিনু কি আর বলবো। আহা, আমার রোম্যান্টিক বুড়ো রে, যদি এতই রোম্যান্টিক হতে তাহলে ছেলেকে কিছু শেখাতে পারলে না,
কিচ্ছু শেখাতে পারলি না মেয়েটাকে, তো একটুও শান্তি দিচ্ছে না। ও জন্মেও মেয়েটাকে শান্তি দেবে কিনা তার নেই ঠিক। আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, এই ছেলের সাথে আমি যে কেন বিয়ে দিলাম সব তোমার দোষ, তোমার দোষ সব। তোমার জন্য বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আগেই বলেছিলাম এই ছেলের সাথে আমার তেকে বিয়ে দিও না, আমার তেকে বিয়ে দিও না। কিন্তু না, এই বুড়োর মাথায় তো ভিন্নতি আছে, এই বুড়োর মাথা আমি ফাটিয়ে দেবো এক্ষুনি। আহাজি, আমার মাথা না পাঠিয়ে চলো, অন্য কিছু ফাটাই। আর রইল তোমার ছেলের কথা, ও নিয়ে তুমি চিন্তা করো না। ছেলে আর ছেলের বউকে এক করার জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, না হয় নামবো। আমাদের ইয়ংকালে এসব প্ল্যানগুলোকে না হয় এখন কাজে লাগাবো। তার আগে চলো এখন আমরা ঘরে যাই, যা ভাবার কালকে ভাববো, এখন আমার পাচ্ছে। আ মরণ দশা, বুড়োর পাচ্ছে তোর ব্যাংক পাচ্ছে, তুই চুপ থাক। আরে দূর জিনু, তুমিও না রাগ করো না সোনা, চলো না। দেখো বয়স যদি থাকতো তাহলে এই জাঙ্গুককে ছেড়ে আমি আরেকটা প্রোডাকশন হাউস চালাতাম, কিন্তু না এখন তো সেই বয়স নেই, কি আর করার। তাই এই গাধাটাকে এখন মেরে পিটে মানুষ করতে হবে। যাক গে চলো না, আমি তোমায় কথা দিচ্ছি ওর জন্য আমি প্ল্যান সব সাজিয়ে রাখবো, তুমি এখন চলো, আমি পারছি না জিনু, প্লিজ। তুমি সত্যি বলছো তো, ঠিক বলছো তো, তুমি তুমি তে আর জাঙ্গুককে এক করবে, তোমার কাছে প্ল্যান আছে? তোমার কি মনে হয় আমি যখন কোনো কথা দিই তখন কি তার খেলাপ আজ পর্যন্ত হয়েছে? দেখো ছেলেটা আমারও, মেয়েটাও আমার, তাই ওদের দুজনকে কিভাবে এক করতে হয় সেটার জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করব। তুমি শুধু আমার সাথে থেকো, আর দয়া করে এখন আমার সাথে চলো, না হলে কিন্তু এবার তোমায় কোলে তুলে নিয়ে যাব, সেটা কি ভালো হবে? দুষ্টু, আরে আমার লজ্জা করে না, ইস বুড়ো বয়সী নাকি কোলে তুলবে, চা দুষ্টু। ও জিনু বেবি, দুষ্টুমি দেখেছোটা কি? হ্যাঁ, আর বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, তোমার ছেলে আজ বউ ভাত করছে, ফুলসজ্জা করছে, আর তুমি কি না লজ্জা পাচ্ছ? চলো তোমার সব লজ্জা আজ আবার মিটিয়ে দেব। এরপর নামজন জিনকে পেছন থেকে হাক করে আর তারপর তাকে নিয়ে ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে তাদের পুরনো রোম্যান্স আবার জাগিয়ে তোলে। আর বাকিটা কি হয় সেটা না হয়তো তোমরাই বুঝে নাও, এখন আমি শ্বশুর শাশুড়ির রোম্যান্সও দেখাতে পারবো না, আই এম সো সরি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তে স্নান ঘরে যায়, স্নান সেরে তারপর নিচে নেমে আসে জিনের কাজে হেল্প করার জন্য। জিন তেকে দেখে জিজ্ঞাসা করে, কি রে মা ঘুম হলো? কাল রাতে ঠিকঠাক ঘুমিয়েছিস তো মা? এরকম শুকনো শুকনো লাগছে কেন, কি হয়েছে? হ্যাঁ মামনি, ঘুম হয়েছে কাল ঠিকঠাক। মিথ্যে বলতেও শিখে গেছিস তুই? তোর মুখ দেখে তো আমি বুঝতে পারছি কিছু না কিছু তো একটা হয়েছে, কি হয়েছে সত্যি করে বল আমাকে। না মামনি কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ওই তো ঘুম থেকে উঠেছি বলে হয়তো মুখটা শুকনো শুকনো লাগছে, আমাকে আমার কিচ্ছু হয়নি মামনি, কিচ্ছু হয়নি। জাঙ্কুক, এই জাঙ্কুক কোথায় গেলি, এদিকে আয়। এ হলো যে হোক জাঙ্কুকের খুব ভালো বন্ধু, আর এর পরিচয় তোমরা আস্তে আস্তে গল্পেই পাবে, তো চলো গল্পে যাওয়া যাক। বন্ধুটা আবার চলে এসেছি, ওরে বাপরে। হেই আন্টি, হোয়াটস আপ? এ বন্ধু না না মানে যে হোক বাবা, কেমন আছো সকাল সকাল এখানে, কি ব্যাপার? কিছু চাই নাকি? কি বললে যেন, হোয়াটসঅ্যাপ? না না বাবা, আমি ওসব হোয়াটসঅ্যাপ এ ফেসবুক ইউজ করি না বাবা, বুড়ি মানুষ বোঝোই তো। মামনি ও উনি তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কেমন আছো, এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক নয় গো। আন্টি তুমিও না সেই পুরোনো জামার মানুষই রয়ে গেছো। যাকে আমাদের জাঙ্গুক কথা, হ্যাঁ ওই সোনাটাকে অনেক মিস করছি আমি, উফ কতদিন ওর সাথে দেখা হয় না, আমার বাবুটা কোথায়? আমার জাঙ্গুক সোনা? না বাবা, আমি সোনার উপর জন্ম দিইনি ভাই। তবে তোমার ওই সোনার টুকরো চাঁদের টুকরো না কার কথা বলছো? ওই পাগলটা দেখো উপরে আছে, এই তে উপরে আছে না? হ্যাঁ হ্যাঁ যাও যাও উপরে আছে, যাও যাও যাও। আন্টি তুমিও না, কি যে বলো। আচ্ছা জাঙ্গে আমি তাহলে একটু উপরে গেলাম, হ্যাঁ জাঙ্গুকের সাথে একটু জমিয়ে আড্ডা দিই, উফ আবার বাবুটা বলে যে হোক সেখান থেকে চলে যায়। এরপর তে জিনের কানে কানে কিছু একটা বলে, ও মামুনি এই লোকটা জাঙ্গুককে ওরকম বাবু শোনা করছিল কেন, ওরকম কেন বলছিল গো, আমার বাবুটা আমার সোনাটা,
এরকম ভরে কেন বলছিল? ওর কথা, আরে ওর কথা বাদ দে, ও তো একটা ছাগল। ছাগল দেখছিস না কিরকম ছাগল দাড়ি? জিন এই কথাটা বললেও তে মনে মনে ভাবে, সে মামুনি যতই বলুক না কেন যে উনি এই উনি সেই, কিন্তু ওনার কথাবার্তা শুনে তো আমার সেরকম কিছু মনে হলো না, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কাল রাতে আমি যে সমস্যার কথা ভাবছিলাম এটা সেই সমস্যা নয় তো? না 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 না, আমাকে একবার দেখতেই হবে। আচ্ছা মামুনি ওসব বাদ দাও, তুমি তো সকালের চা জল খাবার বানাচ্ছই, একটা কাজ করো তুমি ওনার জন্য বানিও, ওনাকে দিয়ে আসবো না হয় আমি ওপরে। ভন্ডরের জন্য আবার জল খাবার? আচ্ছা তারা বানাই। এরপর জিন জল খাবার বানিয়ে তেকে দেন, তে সেগুলো নিয়ে ওপরে যায়। ওদিকে চলো দেখি জেহব আর জাংকুকের মধ্যে ঠিক কি হচ্ছে। এই যে আমার সোনা বাবুটা, চুপি চুপি বিয়েটাও সেরে ফেললে, ব্যাপারটা কি? কাল রাতে তো পরিসজ্জা ছিল, কি হলো? যে হোক তুই না ছাড় তো কিছু হয়নি, কিছু হয়নি। দাঁড়াও শোনা, আমি কি কিছু জানি না? তুমি যে কত বড় চুপারস্তম, যার প্রেমে পড়েছিলে তাকে বিয়ে করেছো, তোমার মা বাবা সেটা জানে যে তে তোমার ছোটখাটো একটা ক্রাশ ছিল? ছোটখাটো কেন বলছি, বড় সড়ো একটা ক্রাশ ছিল। যে হোক চুপ চুপ একদম চুপ, মুখটাকে একটু বন্ধ রাখ। আর তুই আমাকে জড়িয়ে ধরে রেখেছিস কেন, ছাড় আমাকে। আহা গো সোনা গো আমার, আমি ধরলে বুঝি কষ্ট হচ্ছে। বলে যে হোক ইচ্ছা করে হাসতে হাসতে পিছন থেকে জাংকুককে জড়িয়ে ধরে জাংকুকের গলার মধ্যে চুমু দিল। আর ঠিক সেই সময় জল খাবার হাতে নিয়ে তে দরজায় এসে উপস্থিত হয়। যে হোক আর জাংকুককে এরকম অবস্থায় দেখে তে তো প্রায় হাড়াটে খাওয়ার অবস্থা। একটা কথা বার করেছে তো তোমারই একদিন কি আমারই একদিন? না না মা কিছু হয়নি, ওই ওই একটা আরশোলা, একটা আরশোলার সামনে চলে এসেছিল, আমি মেরে দিয়েছি, তুমি চিন্তা করো না, তুমি রান্না করো। করছো কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য করছো? মুখ থেকে যেন কোনো আওয়াজ না বেরোয় আমি হাতটা সরাচ্ছি। এরপর জাংকুকের মুখ থেকে হাতটা সরিয়ে নেয়, হাতটা সরিয়ে নিতে তে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাহলে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক, ওনার সমস্যায় আছে, এই সমস্যাটাই তো, এই সমস্যাটাই তো আমি ভেবেছিলাম। তার মানে ওনার সাথে ওনার সম্পর্ক, মা গো কি সর্বনাশ, কি সর্বনাশ হলো আমার। এদিকে তে তো মনে মনে জাংকুককে উল্টো পাল্টা ভেবে বসে আছে, আর ওদিকে যেহেতু মিটি মিটি হাসছে আর বেশ মজা নিচ্ছে। যে হোক তের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে তের মনে ঠিক কি চলছে, তাই তের ধারণাটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য পেছন থেকে যে হোক এসে জাংকুককে বলল, ওহ বেবি বাদ দাও ওইসব কথা, চলো না তোমার সাথে আমার অনেক কথা বাকি আছে, তুমি ভাবতে পারবে না আমি তোমাকে কতটা মিস করেছি। হঠাৎ যে হোক এরকম কথা বলায় জাংকুক একটু ভড়কে যায়, একবার তের দিকে তাকায় তো একবার যে হোকের দিকে, সে বুঝতে পারছে না যেহোপের মনে ঠিক কি চলছে। তবে যেহোপ যে কিছু ঘোট পাকাচ্ছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে। আর এদিকে তের অবস্থা তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি। জাংকুক একটু বড় বড় চোখ করে যেহোপের দিকে তাকায়, তারপর তেকে বলে, তুমি এখানে কি করছো? আপনারা কথা বলুন, আপনারা আপনাদের মতন করে কথা বলুন, আমি চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ওই তোর মাথায় কি গোবর আছে? তোকে কি আমি যেতে বলেছি? তোকে আমি জিজ্ঞাসা করেছি তুই এখানে এসেছিস কিসের জন্য, কোন প্রসঙ্গে কোন কথা বলছিস, ঠিক করে বল এখানে কেন এসেছিস সেটা আগে উত্তর দে। কেন আসবো আবার? ওই তো খাবারটা দিতে এসেছিলাম, খাবারটা দিতে এসে আমি যা দেখলাম। যা দেখলাম মানেটা কি, কি দেখেছিস তুই? এই মাথায় কি চলছে বলতো? আমার মাথায় কিচ্ছু চলছে না, আপনাদের খাবার দিতে এসেছি, ধরুন আপনাদের খাবার। ঠিক আছে আমি চললাম।
এরপর তে নাক ফুলিয়ে নিচে চলে আসে। এদিকে জাগুক তো অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার হয়ে গেল সেটা তো সে বুঝতেই পারছে না। আর এদিক থেকে পিছনে যে হোক হো হো করে হেসে ওঠে, ওই তুই হাসছিস কিসের জন্য? হাসবো না তো কি করব, তোর বউ যা করলো। আমার বউ কি করলো মানেটা কি, এ কি হলো বলতো, ওই রকম ব্যবহার কেন করলো সেটাই তো বুঝতে পারলাম না। বুঝিসনি কেন করলো? ও তোকে আর আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছে বোধ হয়। অন্য কিছু মানে? অন্য কিছু মানে হলো ও ভেবেছে তোমার কোনো সমস্যা আছে, মানে তোমার সাথে আমার কিছু একটা আছে, বুঝেছিস সেটা? কথাটা শুনতেই জাঙ্কুক বড় বড় চোখ করে জেহকের দিকে তাকালো। এদিকে জেহক তো হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। একটা উল্লুক, তুই জেনে বুঝে ওর সামনে এমনটা করেছিস তাই না? আচ্ছা তোরই একদিন কি আমারই একদিন, তারা বলে দুজনের মধ্যে এক প্রকার মারামারি শুরু হয়ে যায়। জেহক এদিকে পালাচ্ছে, জাঙ্কুক তার পিছনে দৌড়াচ্ছে। এই করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে তারা দুজনে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ে। সেই দিনটা তে আর জাঙ্কুকের সামনে যায়নি, এভাবেই সারাটা দিন কেটে যায়। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তে আর জাঙ্কুক নিজের ঘরে চলে আসে। এদিকে জিন আর আরএম কিছু আলোচনায় বসে। শোনো বন্ধুজি, আচ্ছা বলছি কি, কি করা যায় বলো তো ওদেরকে এক করার জন্য? হ্যাঁ আমিও সেটা নিয়েই ভাবছিলাম, শোনো না অনেক ভেবেচিন্তে একটা প্ল্যান মাথায় এসেছে। প্ল্যান গো একটু বলো তো। জানো তো আজকে খাবার টেবিলে দেখলাম তে কেমন মুখ ফুলিয়ে সবাইকে খাবার সার্ভ করছিল, কি জানি মনে হয় জাঙ্কুকে কই কিছু বলেছে। উফ কি যে করি আমি ওদেরকে নিয়ে। শোনো প্ল্যানটা একবার শোনো, চলো আমরা বরং দুই একদিনের জন্য আমাদের আর একটা হানিমুন সেরে আসি। এটা তোমার প্ল্যান? তুমি নিজের সংসার গোছাচ্ছ না তোমার ছেলের সংসার গোছাচ্ছ? ভগবান! আরে জিনু বেবি, আমি নিজেরটাও গোছাচ্ছি, আমার ছেলেরটা গোছানোর ব্যবস্থাও করে দিচ্ছি। শোনো আমরা যদি দুই একদিনের জন্য কোথাও বাইরে যাই আর এই ঘরের সমস্ত দায়িত্ব তে আর জাঙ্কুকের উপর দিয়ে যাই, তাহলে ওরা এবার এই সুযোগে কিছুটা কাছাকাছি আসবে, বুঝতে পারলে? আচ্ছা তো এই ব্যাপার, কিন্তু কাছাকাছি আসলেও যে একদম মাখো মাখো ওদের সম্পর্ক হয়ে যাবে এমনটাও তো নয় তাই না? শোনো ঘি আর আগুন দুটোকে পাশাপাশি রাখলে কি হয় সেটা তো তুমি ভালো করেই জানো তাই না? কাছাকাছি এলে মাখামাখিও হবে। তুমি বরং তেকে ঘরের সমস্ত দায়িত্ব দিয়ে যাবে, আর জাঙ্কুককে বলবে যে সে যেন তেকে একা রেখে কোথাও না যায়, এমনকি কলেজেও না, আর তে কাজে যেন সাহায্য করে দেয় একটু একটু। তাহলেই দেখবে ওরা দুজন কাছে আসতে বাধ্য। আর এখন যদি ঘরে ওরা একা থাকে, প্রয়োজনে অপ্রয়োজনে ওদের একে অপরের সাথে কথা বলতেই হবে। দেখাই যাক না, প্রথমে এটা দিয়ে না হয় চালু করা যাক, যদি এখানে কাজ না হয় তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। ঠিক আছে আমি তাহলে তোমার প্ল্যান অনুযায়ী চলবো। ঠিক আছে তাহলে কবে যাবে বলো? কালকে তাহলে বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি হয় ততটাই ভালো। একদমই তাই, আমরা কালকেই যাচ্ছি। ইনফ্যাক্ট আমি টিকিট কেটে ফেলেছি। আর তুমি কি এটা জানো আমরা কোথায় যাচ্ছি? আমরা সেইখানে যাচ্ছি যেখানে আমরা আমাদের প্রথম হানিমুন কাটিয়েছিলাম, দার্জিলিং। অনেক স্মৃতি সেখানে আমাদের জড়িয়ে আছে, আমরা আবার সেই স্মৃতিগুলোকে বরং দু চার দিনের জন্য তাজা করে আসি, ততদিনে এরা এদের হানিমুন যাওয়ার প্ল্যানটা না হয় করে ফেলুক। কথাটা বলে আর এম জিনকে পেছন থেকে হাক করে আর জিনের গালে একটা চুমু দেয়। কি যে করো না, থর আমার লজ্জা লাগে, না ছাড়ো না। না শোনা, ছাড়বো না, একদম ছাড়বো না, এইভাবেই সারাটা জীবন তোমাকে আগলে রাখবো আর আদর করবো, আদরে আদরে ভরিয়ে দেব। আর কালকে থেকে তো তুমি আর এক নাম জিনকে দেখতে পারবে আবার নতুন করে। সো গাইস আমার চ্যানেলে এতটুকুই, এর পরের পার্টটা তোমরা এটা শেষ হওয়ার পরেই খুব ডাবিং উইথ সুকুর চ্যানেলে দেখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।